বছরটি ছিল নায়িকাদের, তবে নায়িকারা কাজের চেয়ে বেশি আলোচনায় ছিলেন তাদের ব্যক্তিজীবন, বিয়ে ও প্রেম নিয়ে। কাজ ও ব্যক্তিজীবন দুটো মিলিয়ে 2016 বছর অভিনেত্রীদের কেমন গিয়েছে আসুন জেনে নেই। পরিমণি। 2016 সালে তিনটি ছবি মুক্তি পেয়েছে পরিমণির, তবে তাকে নিয়ে যত আলোচনা তার ছবিগুলো নিয়ে ঠিক ততটা আলোচনা হয়নি। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত রক্ত ছবিতে অ্যাকশন চরিত্রে অভিনয় করার জন্য ছবির শুটিংয়ের আগে থেকেই আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। তাছাড়া বছরের শুরুর দিকে মনপুরা খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজালের ছবির নায়ক হিসাবে কাজ শুরু করারও আলোচনায় এসেছেন তিনি। এর পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনা সমালোচনা কমতি ছিল না পরির। বছরের শুরুতেই নিজের বাগদানের ঘোষণা দেওয়া, এরপর ফেসবুকে এক রহস্য মানবের সঙ্গে ছবি থেকে শুরু করে FDC-র সহকারী শিল্পীদের নিয়ে ঈদ উদযাপন, সমালোচনা আলোচনা দুটো নিয়েই এই অভিনেত্রী আমাদের বছরের আলোচিত তালিকায় এগিয়ে আছেন। মাহিয়া মাহি। বছরের শুরুর দিকে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত কৃষ্ণপক্ষ ছবিতে অভিনয় করে আলোচিত ও সমালোচিত হন মাহিয়া মাহি। গত এপ্রিলে মুক্তি পায় তার আরেকটি ছবি অনেক দামে কেনা, তবে তার অভিনয় নিয়ে যতটা না আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে বিয়ে নিয়ে। এ বছরের মে মাসে এই অভিনেত্রী হঠাৎ করে বিয়ের পিঁড়িতে বসেন। তা ছিল বিনোদন জগতের বছরে আলোচিত ঘটনার একটি, কারণ শুধু বিয়েই নয়, সেই সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে কিছু গুজবও ছড়ায়, যার জের ধরে মাহিকে থানা পুলিশ পর্যন্ত করতে হয়। তিশা। অস্তিত্ব ও রানা পাগলা, দ্য ম্যান্টালের মতো সম্পূর্ণ বাণিজ্যিক ছবিতে অভিনয় করে অভিনেত্রী তিশা আলোচনায় আসেন। রানা পাগলা, দ্য ম্যান্টাল ছবিতে শাকিব খানের সঙ্গে একটি গানে বেশ অন্তরঙ্গভাবে দেখা গিয়েছিল তিশাকে, যা নিয়ে একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়। বছরের মাঝামাঝি সময়ে ডুব ছবিতে বলিউডের ইরফান খানের বিপরীতে অভিনয় করেও তিশায় ছিলেন আলোচনায়। এমনকি এই বছরের প্রথম ফেসবুকে নাম লিখেও এই অভিনেত্রী ভক্তদের মধ্যে আলোড়ন তোলেন। জয়া আহসান। এই বছর মুক্তি পায় জয়া আহসান অভিনীত ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। তবে জয়া ঢালিউডের চেয়ে বেশি আলোচনা ছিলেন তার কলকাতার ছবিগুলো নিয়ে। জয়া অভিনীত শবের গোয়েন্দা সিরিজের ঈগলের চোখ ছিল এই বছরের একটি আলোচিত কাজ, যা কলকাতায় একই সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত সাকিবের ছবি শিকারির সঙ্গে মুক্তি পায়। ঈগলের চোখ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন জয়া। তাছাড়াও তার স্বল্পদৈর্ঘ্য ছবি ভালোবাসার শহরও ছিল আলোচনায়। তবে আলোচনার পাশাপাশি সমালোচনাকেও এ বছর সামাল দিয়েছেন জয়া। ভারতের একটি পত্রিকায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি সমালোচিত হয়েছেন এ বছর। নুসরাত ফারিয়া। এ বছর শুরুর দিকে নুসরাত ফারিয়া অভিনীত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি হিরো 420 মুক্তি পায়, কিন্তু ছবিটি দুই দেশের কোথাও সাড়া ফেলেননি। তবে ঈদে মুক্তি পাওয়া বাদশা দিয়ে আবারও আলোচনায় ফিরে আসেন ফারিয়া। ছবিটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে সাফল্য পায়। এই ছবিতে কলকাতা জিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি। মিম। বছরের শুরুতে ও শেষে দুটি ছবি মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমের, তবে গত বছর চলচ্চিত্র দুনিয়ায় এই অভিনেত্রী যতটা আলোড়ন তুলেছেন এ বছর তেমন অবস্থান ছিল না তার। সিনেমার চেয়ে বেশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও পণ্যের প্রচারদূত হিসাবে তাকে পাওয়া গেছে। তাকে ঘিরে তেমন বিতর্ক ছিল না, মিম যতটুকু আলোচনায় ছিলেন তার সবটুকুই ছিল তার অভিনয়কে ঘিরে। বিনোদন জগতের আরও নিত্য নতুন সকল খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।